আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের হালত দেখে ফেরেশতাদের সাথে আলোচনা করে, ও ফেরেশতারা, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, এত দেওয়া দিলাম, এত কিছু পাইয়াও আমার আইয়ুব আমারে বলে না। আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ প্রশংসা করে, শয়তান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, তোমার আইয়ুব কতটুকু ঠিক তাকে আমি একটু পরীক্ষা করতাম, আমার ক্ষমতা দেব, আমি দেখে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন তারে অনুমতি দেখ আমার আইয়ুবকে। শয়তান বিশাল ক্ষমতা নিয়ে প্রথমে সরাসরি আইয়ুব আলাইহিস সালামের সামনে একজন মানুষের বেশ ধরিয়া ইসা বসছে, সাধারণ একজন মানুষের বেশ ধরে আইয়ুব নবীর সামনে শয়তান যখন প্রথমে আসছে সরাসরি দেহের উপর আক্রমণ করার জন্য, আইয়ুব আলাইহিস সালামের তো নবীর নাক, আমাদের নাক আর নবীর নাকে বেশ কম আছে না। আইয়ুব আলাইহিস সালাম তার গায়ের দুর্গন্ধ টের পেয়ে তিনি বলে ফেলছেন, দূর হ শয়তান, শয়তান দূর হ। যেই মাত্র এই কথা বলছে দূরে সরে গেছে, চলে গেল হাওরে। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামকে দেহের উপরে আক্রমণ না করিয়া শয়তানের যে আক্রমণটা শুরু হয়েছে, প্রথমে শয়তান দর্শে আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলতে, ধনের উপরে আক্রমণ, কোত্থেকে জানি এক বাতাস আইসা গেছে, আচমকা এক বাতাস। এই বাতাস আইসা হাওরের যত ফসল ছিল সমস্ত ফসল জ্বালায়া দিছে, যত প্রাণী পাল ছিল পশু পাল ছাগল বকরি বেড়া গুড়ার পাল সবগুলোর উপরে বাতাস লাগার কারণে দিরিম দিরিম করে জমিনে পড়ে পড়ে মরা শুরু। তিন দিনের ভিতরে হাওরের ফসল পুড়ে ছাই, হাওরবর্তী যত পশু সব পশু জমিনে পড়িয়া মারা গেছে, লাখ রাখালেরা চিল্লাইয়া কাঁদিয়া কাঁদিয়া যখন আইয়ুব আলাইহিস সালামের সামনে আসছে, ওগো আল্লাহর পয়গম্বর, সর্বনাশ হইয়া গেছে, কোনো কিছুই নাই, ফসলও শেষ পশুর পালও শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলেন, কেদন রে, আমি আমার আল্লাহর ফয়সালায় খুশি আছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের মানচিত্রের সিরিয়া এবং লেবানন, সিরিয়া এবং লেবানন দুই দেশের বিশাল একটা অঞ্চল নিয়া এই সাম্রাজ্যের মালিক বানায়া দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব পয়গম্বর এই বিশাল সাম্রাজ্যের মালিক, তৎকালীন সময়ের শাম দেশ, শাম সাম্রাজ্যের মালিক আইয়ুব পয়গম্বর। আল্লাহ পাক তারে এমন দেওয়া দিছেন, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, হাউর ভরা পশুর পাল, রাখাল কর্মচারীর অভাব নাই, দাসীবাদীর অভাব নাই। আল্লাহ বিবি সন্তান দিয়েছেন, বিবি চারজন সন্তান ছিল, এক বর্ণনায় ১৮, এক বর্ণনায় সকাল বিকাল মানুষ তার বাড়িতে সাহায্য নেওয়ার জন্য লাইন ধরে, আলাপ আলোচনা পরামর্শ নেওয়ার জন্য লাইন ধরে, এত সম্মান এত ইজ্জত দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও মহান আল্লাহ পাকের জিকির করা ভুলেন না। আল্লাহ গরিব যদি ধনী হয় অথবা মানুষ ধন দৌলতে পড়ে আল্লাহ ভুলে যায়, বেশিরভাগ মানুষ এমন হয় না। আমার আইয়ুব আমারে ভুলে না, আমার সবুরকারী বান্দা, আমার দিকে ফিরে তাকা বান্দা, প্রশংসা করতেছেন ফেরেশতাদের সাথে। এই কথাটা শুনিয়ে লাইছে শয়তানে শুনিয়া আল্লাহর কাছে কয়, তোমার আইয়ুব বালা, তুমি দিছো দেখতে বালা, মাল দৌলত দন সম্পদ কোনো কিছুর তো অভাব নাই,
তার যদি এগুলো না থাকে তোমার প্রতি খুশি থাকবে না। আল্লাহ বলেন আমার আয়ুব এমন না রে, আমার আয়ুব সর্বহালতে আমার অভিমুখী। শয়তান কয় না তোমারে ভুললে লাইব, আল্লাহ বলেন আমাকে ভুলবে না। দুনিয়ার কিছু মানুষ এমন আছে আল্লাহ যা দিছেন তা যদি নিয়ে নেন আল্লাহরে গালি পর্যন্ত দিয়ে দেয়। আসে না নাই আপনার ঘুমাই গেছি গিয়া খেলা খেলা ঘুমো আতুল হাতে, এই তো আর আতুলে আতুল আর বসে শেষ শৈত্যের ওয়াজ এই একটা অবস্থা। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পাক এত দেওয়া দিলেন আল্লাহ ভুলেন না, অথচ দুনিয়াতে এমন রেওয়াজ অনেক মানুষের ক্ষেত্রে আছে ঠিক, মাল পাইয়া আল্লাহ ভুলে যায় অথবা যদি মাল নিয়ে নেন আল্লাহরে গালি পর্যন্ত দেয়। অর্থাৎ মানুষের মন মতো না করলেই আল্লাহর প্রতি গুসা, আল্লাহকে গালি দেওয়ার যে প্রবণতা মহিলা মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়, গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া। জেনে রাখবেন কেউ যদি আল্লাহকে গালি দেয় সাথে সাথে বেঈমান কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না। খুব সাবধান, কে তা রৈদ দিছে বেটি, কে তা দইয়া রৈদ দিছে রৈদ উঠছে, কে তা যে রৈদ দিছে রৈদ কেড়ে উঠল না আল্লাহর গেলে। এমন মানুষও আছে না নাই? বেশিরভাগ সময় হইলো এই যে রোজার মাস আইতাছে বুঝদার ভাই, আসরের পরে গরু রেগাই ফেললেও আবক্তা সারা করে না, গরু মুরগি নিল ওই মুরগা মুরগি নিল আবক্তা ঘুরে গেল ভাষণ লাগে। আবার রোজা উল্লেখ করে রোজা রাখছি দেখি কিছুটা কইতাল লাগতা ভাই দেও কয় আছে না নাই? শিক্ষা হাসিল করা, শিক্ষা হাসিল করা, মাল দিয়ে মাল দেন কে, মাল দেওয়ার মালিক আল্লাহ, যদি নিয়ে নেন আল্লাহর হাওলা আল্লাহর প্রতি খুশি থাকবেন, বেজার হইলে আল্লাহর কোনো ক্ষতি নেই নিজের ক্ষতি। আর তিন দিন পরে যত গুডাউনের মধ্যে খাদ্য গুদামে যত খাদ্য মজুদ ছিল কে জানি কে বা তারা আগুন লাগাইয়া দিয়ে সব খাদ্য গুদামের মজুদ করা খাবার শেষ, খাদ্য শেষ করে দিল। ওনার যত ধন দৌলত আছেন সবগুলোর উপরে এক সপ্তাহের আক্রমণে সব শেষ। এই তাফসির যেই দিন আমি পড়ি আগের জামানা বহু আগের কয়েক বছর আগের কথা আমার বুঝে আসে নাই, তবে ইদানিং যত আজাব গজব কিছু দেখি বুঝে আসে, বাতাসে যে ফসল পুড়ে যায় এটা বুঝে আসে এখন, যাইতেছে না? আমার পাশের ঘরের এক লোকের একটা ক্ষেত একজন হিন্দু লোকে আদি করছে আত্মিয়া, দুনো সাইডের জমিন বালা, তার জমিন যাতে বাতাস লাগিয়া ফসলের হালত এমন হয়েছে। হিন্দু বেটায় কয় চাষা আমার কোনো দাবি নাই আপনার খেতাবটা একটু নিয়ে নিয়ে, হে বেলায় কয় আমি কেন কাটতাম তুই করছর তুই আমার কে সব করে দিবি আমার দান না দিলে, অন বুঝবেন জমিনের হালত কি হয়েছে। আমি নিজে গিয়ে দেখে আইছি দান তো নাই, একটা দানের গাছটা পর্যন্ত জ্বললে শেষ। এই আজাব গজব কেন আসতেছে জমিন বলবো? আরো আসবে আরো আসবে। সুদ যখন মানুষ হালালের মতো ব্যবহার করতে থাকে, সুদ সুদি কারবার যখন হালাল ব্যবসা বাণিজ্যের মতো ছয় লাভ হইতে থাকে, মানুষের কাছে গুরুত্ব পাইতে থাকে, সুদকুরের গুরুত্ব থাকে, সুদকুরকে ঘৃণা করে না, তখন সমাজে আল্লাহ রিজিকের অভাব দিবেন, রিজিকের মধ্যে গজব আসবে। আইয়ুব আলাইহিসসালামের দৌলতের উপরে হামলা, দৌলত শেষ, ধন শেষ, এবার জনের উপরে এক টার্গেট করলো শয়তান। আইয়ুব পয়গম্বরের
সন্তানরা একটা ঘরের মধ্যে পড়াশোনা করত একজন শিক্ষকের কাছে। শয়তানে আক্রমণ করে এই ঘরের ছাদ ভেঙে সবগুলো বাচ্চাকে একসাথে মেরে ফেলছে। ঘরের ছাদ যখন ভেঙে এদের উপরে পড়ে যায়, শিক্ষক সহ সবগুলো বাচ্চা একসাথেই মারা যায়। বাবার মন, বাবার হৃদয় কেমনে সইতে? আশপাশের মানুষ চিল্লায় আসছে, আইয়ুব আলাইহিসসালাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর, একদিন আমরাও আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। আল্লাহর দেওয়া দৌলত, আল্লাহর দেওয়া সন্তান, ধন জন আল্লাহ নিয়ে গেছেন। আমি আল্লাহর প্রতি ও খুশি না, আমি আল্লাহর ফয়সালায় খুশি। হৃদয়ের অবস্থাটা কেমন হওয়া চাই? ধন গেল, জন গেল, এখন শুধু উনার দেহ রইল, নিজের স্বাস্থ্য। শয়তান একটা মানুষের বেশ ধরিয়ে আবার আসছে, আবার তিনি নাকের গ্রান পায়া যখন বলছেন, শয়তান দূর হ, দূর থেকে শয়তান একটা বাতাস উনার দেহের উপরে ফেলায় দিছে। রাতের বেলায় জ্বর আইসা গেছে শরীরে, আইয়ুব পয়গম্বর জ্বরে আক্রান্ত। আপনারা ভাবতে পারেন, শয়তানে এত আক্রমণ করে আল্লাহ কি দেখেন না? আল্লাহ তো দেখতেছেন, বান্দারে পরীক্ষায় ফেলাইছেন, দেখি বান্দার মনের হালত কি। ধন হারাইলেন, মন কিন্তু পাল্টে নাই। জন হারাইলেন, মন কিন্তু পাল্টে নাই। স্বাস্থ্যের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। তিন দিনের ভিতরে আইয়ুব আলাইহিসসালামের দেহের অবস্থা হলো গুটি গুটি ভরে, সারা দেহ ভরে গেছে। এই গুটিগুলো ছোট ছোট, এর ভিতরে সাদা পানি। এক সপ্তাহের ব্যবধানে এই গুটিগুলো মিলায় গেছে, আবার বড় বড় গুটি। সারা দেহের মধ্যে পানি হয়ে যায় লাল, এর ভিতরে একটা পোকাও। আবার অনেক কবিরাজ হাকিম কত ধরনের চিকিৎসা করে রোগ ভালো হয় না, এখন আর কোনো হাকিম কবিরাজও আসে না। শয়তান একটা অপপ্রচার চালায়া দিছে, এটা এমন একটা রোগ রে, যেই রোগ দুনিয়ার স্বাভাবিক কোনো রোগ না। স্বাভাবিক কোনো রোগ যদি হইতো ডাক্তারের চিকিৎসায় ভালো হইতো। অস্বাভাবিক রোগ যে কারোর গায়ে ছড়ায়া যাইতে পারে। আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে সকাল সন্ধ্যা যারা আসা যাওয়া করত, এখন কেউ নেই, আত্মীয় স্বজনও নাই, এলাকার মানুষ কেউ আর আসে না। ওনার কাছে যারা থাকেন, পরিবারের সদস্যদের মধ্যে চারজন বিবি ছিলেন, তিনজন দূর হওয়া শুরু হয়ে গেল, দূরত্ব বজায় রাখে। একজন বিবি, তার নাম ছিল রাহিমা, আইয়ুব আলাইহিসসালামের খেদমত করে। এই তিনজন বিবি রাহিমাকে ডাক দিয়ে বলে, সাবধান, তুমি যেই হাত দিয়ে এই রুগীর সেবা করো, ওই হাত দিয়ে আমাদের কোনো বস্তু স্পর্শ করবা না। পরের দিন যখন রুগীর অবস্থা দিন দিন অবনতির দিকে যায়, মানুষের কথাও কানে শুনে যে যে কোনো সময় যে কারোর গায়ে এই বাতাস লাগতে পারে, তিনজন বিবি বিদায় নিয়ে চলে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম এই কঠিন অবস্থার ভিতরেও সারা গায়ে জ্বর তো আছেই, সারা গায়ে ব্যথা, পায়ের তালু পর্যন্ত হয়ে গেছে, উনি উঠে দাঁড়াতে পারেন না। তিনজন বিবি বিদায় হয়ে গেল। বিবি রাহিমাকে ডাক দিয়ে বলেন, রাহিমা, তারা চলে গেছে, তুমিও চলে যাও। কেন তুমি কষ্ট করবা? আমারে আমার হালতের উপরে ছাড়িয়ে দাও। বিবি রাহিমা বলেন, না না, সুখের সময় আমরা ছিলাম, দুঃখের সময় থাকব না, কোন মানুষের কাজ। তিন বিবি কিন্তু ঠিকই বিদায় নিয়ে চলে গেল। বিবি রাহিমা গেলেন না, তার কারণ কি জানেননি? কারণ তো অবশ্যই একটা আছে, পোশাকে মানুষের পরিবেশ তৈরি করে দেয়, শিক্ষায় মানুষের অবস্থান তৈরি করে, অবস্থান যোগ্যতায় অবস্থান তৈরি করে।
যার যোগ্যতা যেমন সক্রিয়ত তেমন অবস্থান তৈরি করে, রক্ত মানুষের কথা বলে। বিবি রাহিমা কোন রক্তের মানুষ? ইউসুফ আলাইহিস সালামের নাতনি, ইউসুফ আলাইহিস সালামের নাতনি। রক্তটা কি নিরস না সরস? কিছু সরস না অনেক সরস। আমরা তো আত্মীয় খুঁজি এমপি মন্ত্রীর কোন রক্তের সিডা ভাড়া আছে কিনা ঘুরায় ফেসাই। রক্তের সিডা ভাড়া যদি দেখতেই হয়, দেখতে হবে তার আত্মীয় স্বজনের ভিতরে কোন আল্লাহর গুলাম আল্লাহওয়ালা আছে কিনা, আল্লাহওয়ালা আছে কিনা, এটা দেখবেন। এটার একটা ফল আপনি ভুগবেন, আর ওইটা দেখবেন ওইটারও ফল আপনি ভুগবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিবি রাহিমা জবাব দিলেন, এই দুঃখের সময় আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আপনি নারাজ তো আল্লাহও নারাজ। বলুন তো দেখি এই কথাটা কয়জন বিবি বুঝতে পারে? যেই বিবি এই কথা বুঝে, স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি হন, স্বামী যদি নারাজ হয় আল্লাহও নারাজ হয়। এই কথাটা যেই বিবি বুঝতে পারে, এই বিবির স্বামী দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ, ঠিক না বেটিক? সুখের সময় থাকবে, দুঃখের সময়ও থাকবে। বিবি রাহিমা খেদমত করেন সকাল বিকাল, তিন বিবি চলে গেল, এলাকার মানুষ মুখ ফিরায় নিল। এইভাবে দিন যাইতেছে, রোগের অবস্থাও অবনতির দিকে যাইতেছে। এমনি এলাকার কিছু মানুষ হঠাৎ করে একদিন বিকাল বেলায় আইসা বিবি রাহিমাকে সম্বোধন করে বলে, রাহিমা, আমাদের এই শহরের মানুষ খুব আতঙ্কের মধ্যে সময় কাটাই, তোমার স্বামী কঠিন রোগে আক্রান্ত, এমন একজন রুগী মানুষ নিয়ে এই শহরে তুমি থাকতে পারবা না, তোমার এই স্বামীর কারণে আমরা ভয়ে ভয়ে থাকি, যদি গো এই রোগ কারোর গায়ে ছড়ায়া যায় তোমার স্বামীরে নিয়া শহরের বাহিরে কোথাও চলিয়া যাও। এই হুকুম দিয়া যখন গেল, যদি না যাও, খুব কঠিন বাসায় বলে গেছে, যদি না যাও গো রাহিমা, আগামীকাল আমরা যদি আইসা তোমারে পাই, তোমারে লাঞ্ছিত করব, তোমার স্বামীরে তোমার চোখের সামনে জিন্দাই এই রুগীরে আমরা দাফন করে দিব। বিবি রাহিমা কান্না শুরু করে দিলেন। এলাকার মানুষের সিদ্ধান্ত, যদি সত্যি আমার চোখের সামনে আমার স্বামীরে দাফন করে, সহ্য করতে পারবো না, কি করি আমার স্বামীরে নিয়ে আমি কই যাই, আমি একজন মহিলা মানুষ, উনি তো এত অসুস্থ এত রুগী উঠে দাঁড়াতে পারেন না। গভীর রজনীতে সিদ্ধান্ত নিলেন, না এই শহরে তাকাই যাবে না, যদি সত্যি তারা এমনটা করেই ফেলে, আমার এই রুগী স্বামীরে যদি জিন্দা দাফন করে ফেলে আমি সহ্য করব কেমনে। স্বামী একটু কষ্ট করে পায়ের গোড়ালিতে ভর দিয়ে আমার কাঁধের উপরে ছাপ দিয়ে ধরে, বিবি রাহিমা অনেক কষ্ট করে, মহিলা মানুষ একজন পুরুষ মানুষকে টানা তো এত সহজ না, খুব কষ্ট করে শহরের বাহিরে চলে গেলেন একটা গ্রামে। শয়তান ওই গ্রামবাসীর মধ্যে কুমন্ত্রণা ছড়াইয়া দিছে। ভোরবেলায় যখন গ্রামের ভিতরে ঢুকতেছে, ওই গ্রামের মানুষ আইসা বলে, বিবি রাহিমা তোমার এই অসুস্থ স্বামী নিয়ে আমাদের গ্রামে ঢুকতে পারবা না, শহরের মানুষ তোমরা রেপের করে দিছে, আমরা গ্রামবাসী তোমারে কেমনে জায়গা দিব, এই রোগ যদি আমাদের গ্রামে ছড়ায় পরে উপায় নাই, কই যাইমু আমরা, তোমার স্বামীকে নিয়ে অন্য কোথাও যাও। সংক্ষিপ্ত আকারে বলি 18 বছরের এই বিরাট বড় কাহিনী, এক মুহূর্তে বলে তো শেষ করা সম্ভব হয় না। বিবি রাহিমা অবশেষে নিরুপায় হইয়া একটা টিলার মধ্যে ঝুপড়ি, পরিত্যক্ত জঙ্গল, জঙ্গলের এক কিনারে একটা ঝুপড়ি বানায় স্বামীরে নিয়ে থাকা শুরু করলেন। এক বিবি এক নবীর বিবি আর এক নবীর নাতনি, কত মর্যাদাবান মহিলা,
এ রোগীর সেবায় নিয়োজিত মহিলা মা বোনরা যদি বুঝতে পারেন, আমি কোন বংশের মেয়ে এটা দেখার ব্যাপার না, আমি কোন স্বামীর বিবি ওইটা হইল আমার পরিচয়। স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি হবেন, স্বামী যদি নারাজ হন আল্লাহও নারাজ হবে। পুরুষদের জন্য মা বাবা যদি খুশি হন আল্লাহ খুশি হবেন, মা বাপ যদি বেজার হয় আল্লাহ বেজার হবেন। নারীদের জন্য স্বামী, পুরুষের জন্য মা বাপ। বিবি রহিমা কষ্ট করে থাকতেছেন, সাথে থাকা খাবার এগুলো খেয়ে খেয়ে দিন পার করতেছেন, সাথে যেই শুকনো খাবার নিছিলেন এগুলো শেষ, সাথে যেই পয়সা নিছিলেন এগুলো শেষ। রুগী মানুষ দেখবেন খায় যতটুকুই চায় কিন্তু বেশি, ঠিক না বেটি? খায় কম চায় বেশি, এমনি কাতি মাসও আম চায় বইতে আছে না রুগী, কাতি মাসও আম চাইব, আম খাইতাম। আর আত্মীয় স্বজন সকলেই হুন টুন দিয়ে বিভিন্ন আনো, রুগী কোনদিন মরিয়া যায় গাটি নাই, আম কুঁচতে কুঁচতে সারা দেশ কুঁচতে কুঁচতে ওই রাজশাহিত ফ্রিজের ভিতরে ভরা হিমাগার যারা আছে হেন তো দুই আম আনাইছে না আনছি মানে একটু খাওয়া উঠছে, ঠিক না বেটি? আরো জুড়ে কর রুগী মানুষে কায় বেশি কায় কম চায় কিন্তু বেশি। আমার স্বামী রুগী মানুষ, সাথে টাকা খাদ্য পয়সা শেষ হয়ে গেছে, আরেকবার চাইলে আমি দিমু করতে পরেশান হইয়া স্বামীর অনুমতি নিয়ে গ্রামে গেলেন কাজ করার জন্য। জিয়ের কাজ শুরু করলেন, জিয়ের কাজ অর্থাৎ কাজের মহিলার কাজ নিলেন এক পয়গম্বরের নাতনি আর এক পয়গম্বরের বিবি। ফ্যামিলির অবস্থা অর্থ সম্পদের অবস্থা দেখেন, ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আজিজে মিশর, আজিজে মিশর মিশরের সম্রাট, আর আইয়ুব আলাইহিসসালাম শাম দেশের সাম্রাজ্যের মালিক। বিবির মর্যাদা কি কম ছিল? উনিও তো মর্যাদাবান নারী ছিলেন, আর আজকে কোথায়? এরপরেও স্বামীর সঙ্গ চারেন না, জান্নাতের জুড়ি স্বামী স্ত্রীর জুড়ি, জান্নাতি জুড়ি, রুহের জগৎ থেকে জোর শুরু হয়েছে, মার গর্ভ থেকে হয়তো ওঠে না ছিল দুনিয়াতে আইসা সেই পুরান সম্পর্ক পুরান ভালোবাসা নতুন করে জোড়া লাগছে। এই জুড়ি যেন জান্নাত পর্যন্ত যায় বলুন আমিন। আমিনের আওয়াজটাই মনে হয় তাল হয়েছে, বুঝতেছ? মনে মনে বলে যে বুঝুন কারে যে লইয়া আসি, আপনি কিভাবে বুঝবেন না আমিন কই আমি যাই। এক বেটায় জান্নাতের আলোচনা শুনলে আমার এক কইছিল, হুজুর আমরা বাবুল্যের মাও কি আমার সাথে যাইব জান্নাত? কেন ওই মহিলা গেলে কি সমস্যা পায়? আমার এই ভাই 30 বছরে বুঝিয়েছে, হুজুর বুঝিয়েছে, এই মানুষটার লইয়া যাইতে রাজি না। জান্নাতে যাওয়ার সময় আর হুড়াহুড়ি নেই, জান্নাতের সামনে এক ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করাইব, ভিতরের ময়লা যা আছে সবগুলো যাইব। ওইখানে হুরদেরকে উনি নিজে ডাকবেন, আসো ওনার খেদমত করো, আমার স্বামীর খেদমত করো। আর দুনিয়ায় শ্যামা সূর্য ক্যান্সারের রুগী বেটি মরে যায়, অসুবিধা দেখুন তো কিছুক্ষণ চলতো না রে তাকে বীর বর আসনটা একটু ঘুরায় গেড়ায় মন জানে তো গুমসুমটা একটু দূর হয়, ডান্ডি ভাল্ডা নিয়ে আসি, ডান্ডি ভাল্ডা এবং ভিজা থাকতে করিল না। যাও তোমার সাথে আমি কথা দিলাম, গরুস্তারের মাটি যতদিন শুয়াইছে না আমি নতুন বউ আনতাম না। 40 দিন গেছে, 2 মাস গেছে, 2.5 মাস গেছে, মাটি হুয়া না, হেউ খালি 3 দিন 4 দিন ঘরে ঘরে গিয়ে গুরু গুরু আনতে হুয়াইছে না দেখি। আর বিভিন্ন উহিলরাও বিভিন্ন দিকে বেড়ার তাক দাদে কিতা হো কিতা হো কিতা দেখতা পাইছে দেখিস না হুয়া এলো ও কিতা হুয়াই তো বুঝ জানা তোরা।
হঠাৎ একদিন ভোরবেলায় ফজরের পরে নিয়ত করছে জিয়ারত করি আগে একটু, এমনি দেখে তার শালা সুটটা কলসি লুই আইতাছে। কিরে তুই হেম তো আইতাছ কি তা কদুল ভাই, আপনি তো জানুন না আফা মরার আগে আমার হাত ধরিয়া একটু ওসিয়ত করে আছে, যত দিন দুনিয়াতে আমি বাচ্চা তাই একদিন পরে ফেরে যাবে এক কলসি পানি দিই কবরের উপরে। কবাই রে এটা তো তোরে পানি দিয়ে গেছে না, পানি জিপ মাথায় না আমার বেড়া ফিরা তুই গেছে। এই দুনিয়ায় শ্যামা পর্যন্ত সহ্য হয় না, ধরে নটি খেয়েই সহ্য। বিবি রাহিমা, আল্লাহু আকবার, বিবি রাহিমা স্বামীর সঙ্গ ছাড়েন না, জিয়ের কাজ করে করে স্বামীর সেবা করতেছেন। এইভাবে দিন যাইতে যাইতে শয়তান ওই গ্রামবাসীর কাছে আবার কুমন্ত্রণা দিচ্ছে, ও গ্রামবাসী এমন একজন নারীর খেদমত তোমরা গ্রহণ করো, এমন একজন নারীরে দিয়ে কাজ করাও যেই মহিলার স্বামী কঠিন রোগে আক্রান্ত, যেই হাত দিয়া রুগীর সেবা করে, এই হাত দিয়া তোমরার কাজ কাম করে। এখন তো মানুষের ভিতরেও একটা কানাঘুষা শুরু হয়েছে ঠিকই তো, যেই হাত দিয়ে এই ফসা গোলা ধরে, এই হাত দিয়ে আমরা কাপড় চোপড় তালা বাসন ধরে, না না এই মহিলা দিয়ে আর এই কাজ করানো। বিবি রাহিমা পরের দিন যখন গ্রামে গেলেন কেউ কাজ দিবার চায় না, শেষ পর্যন্ত কাজ যদি তোমার করতেই হয় একটা কাজ জারি আছে, এটা করতে পারবা, তালা বাসন ধরতে পারবা না, কাপড় চোপড় কষতে পারবা না, শুধু লাকড়ি চিরার কামটা করতে পারবা। বিবি রাহিমা নিরুপায় হইয়া স্বামীর খেদমত স্বামীর খাদ্য জোগাড় করার জন্য, আহা কেমন সুখী নারী, জীবনেও কোড়াল ধরেন নাই, নিরুপায় হইয়া কোড়াল হাতে নিলেন, কাঠ কাটা শুরু করলেন লাকড়ি চিরা। এই কয়েকদিনের ব্যবধানে চার পাঁচ দিনেই ওনার হাতের অবস্থা এমন হইছে ফুসকা পড়ে গেছে, টোয়াল হইছে, আঙুলগুলো আর মিলাইতে পারেন না, কোড়াল ধরতে পারেন না। স্বামীকেও এটা দেখান না, আইয়ুব আলাইহিস সালাম যদি কষ্ট পান লুকায় রাখেন। একজন মহিলার কাছে কর্জা চাইলেন, আমি কোড়াল ধরতে পারতেছি না, যখন হাতগুলি ভালো হবে আমি আপনার ঋণ পরিশোধ করে দিব, আমাকে আপাতত কিছু কর্জায় হাসানা দেন, আমার স্বামীর খাবারটা লইয়া যাই। মহিলা দনাট্য মহিলা, উনি জবাব দিলেন, রাহিমা তোমার মাতার সুন্দর চুল, তোমার এই অসুস্থ রুগী স্বামীর জন্য এত সুন্দর চুল যত্ন করে কি করবা, দেখো আমার মাথায় কোনো চুল নেই, আমার সম্পদের অভাব নেই, আমি তোমারে কিছু পয়সা দিতে পারি যদি এই শর্ত মানো কিছু চুল আমার একাইতে দেন। তখনকার শরীয়তে হয়তো এটা জায়েজ ছিল, বিবি রাহিমা কোনো রাস্তা না পায়া একগাছি চুল উনি দিয়ে দিলেন, বিনিময়ে কিছু পয়সা নিয়া স্বামীর জন্য খাবার দিলেন। আমাদের শরীয়তে শরীরের কোনো অঙ্গ বিক্রি করা হারাম, আমাদের শরীয়তে মুহাম্মাদী শরীয়তে শরীরের কোনো অঙ্গ বিক্রি করা কি হারাম। অনেক মহিলা মা বোনরা আমি দেখেছি মাথার চুল আঁচড়ায় আঁচড়ায় চিরুনির মধ্যে যে বাজে এগুলো জমা করে তয় তুইয়া, এর পরে বোঝা যায় যে দুনিয়ার যত বড় বড় সম্পদ সব কিনে দিবে, কথা বুঝে আসতেছে? আরে বাবা এটা হারাম, মহিলা মা বোনরা এটা বুঝে না জানে না, এটা হারাম। চুল যেটা বাঁচবে এটা মাটির নিচে দাফন করা হবে, এই কথাটা মনে থাকবে না, যাই রাখলো খেলনা দুষ্কি রাখলো, মাতার বেন দুষ্কি রাখলো, হালাল রাখলো না হারাম রাখলো, হারাম। বিবি রাহিমা খাদ্য নিয়ে আসতেছেন, রাহিমা পৌঁছার আগেই শয়তান আইছে, মানুষের বেশ ধরিয়া শয়তান আইয়ুব নবীর সামনে আইছে, কাছে যায় না যদি গ্রাম খুঁজে দূর থেকে ডাক দিয়া কয়, আইয়ুব নবী হইছ, বইয়া বইয়া খাও, বউয়ের কামাই খাও, তুমি জানো তোমার বিবি গ্রামে গিয়া চুরি করতে গিয়া ধরা পড়ছে,
তোমার জন্য খাবার আনতে গিয়ে চুরি করছে আর চুরির ধরাত পড়ছে, গ্রামবাসী তারে শাস্তি স্বরূপ মাথার চুল কেটেছে। আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, শয়তানে কয় যদি বিশ্বাস না হয় মাথার কাপড় সরাইয়া আর চুলগুলো দেখলে তো বিশ্বাস। আইয়ুব আলাইহিস সালাম মনটা খুব ভার করে বসে আছেন, বিবিদাহিমা খাবার নিয়ে আসছেন। ঠিক এই সময়ে আইয়ুব আলাইহিস সালাম বলেন, তুমি আমারে হালাল খাওয়াও না হারাম খাওয়াও? বিবির মনে অনেক কষ্ট পাইছেন, আমার স্বামীরে আমি হালাল খাবার খাওয়াই, কিন্তু আমার স্বামী এই কথা কেন বলল? ও স্বামী, এতদিন পর এমন এক কথা আপনি কেন বললেন? আমার প্রতি কোনো কষ্ট পাইছেন নাকি? তোমার মাতার কাপড়টা সরাও দেখি। বিবি রহিমা কান্না শুরু করে দিলেন, মাতার কাপড় সরাইলেন, দেখেন চুল কাটা। উনি কোনো কথা বলার আগেই আইয়ুব আলাইহিস সালাম রেগে গেলেন, রাগাই রাগ উইটা ওনার কসম এসে গেছে জবান দিয়ে। উনি কসম কাটছেন আল্লাহর নামে, আল্লাহর নামে কসম খাইটা। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর নামে কসম খাইলাম, আমি যদি সুস্থ হই তোরে 100 বেত মারব। আমি যখন সুস্থ হইব তোরে 100 বেত মারব। সুরিত দরাত পশ্চস বিবি রহিমা আসল কথা যখন বুঝাইলেন, কসম কিন্তু বলে ফেলছেন উনি, অপরাধের সাথে কোনো কসমের সম্পর্ক না, কসমের সম্পর্ক হইল আমি যদি সুস্থ হই তোরে 100 বেত মারব। অপরাধের কারণে উনি ভুল বুঝছে, রাগ করছে। আর রুগী মানুষের রাগ একটু বেশি উঠে, দেখবেন ফেরা লাইসে যে রুগী দেখছেন না, আর তার না বেহ হয়ে আটে, এরপরে ওই বেহা আর দেব রে মারত যায়, দেখছেন কি কত না তুই জান না বিছনা থুতে উঠতে কয়, আমি উঠে লই বুঝ ধারবে তুই উঠে লই বেডি জোরাত থাকে আসে আর কয়, আচ্ছা তেও উড়ো তুমি, আমারে মারবে না তেও তুমি উড়ো, ঠিক না বেটি? বিবি রহিমা চোখের পানি ছাড়তে ছাড়তে পরের দিন চলে গেছেন আবার কাজে। রাস্তায় শয়তান এবার বিবি রহিমাকে ডাকছে, মানে তোর দুঃখ দেখে কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগে, তোমার স্বামী কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে ঔষধ আছে, এই ঔষধ তুমি তোমার স্বামীরে নিয়ে খাওয়াইবা আর গায়ে মাইকে দিবা, তবে হ্যাঁ এটা তোমার স্বামীর অনুমতি ছাড়া করতে হবে, সে যেন বুঝতে না পারে, সে যদি বুঝতে পারে তোমাকে ভুল বুঝে ব্যবহার নাও করতে পারে। বিবি রহিমা গ্রহণ করলেন একটা তেল জাতীয় মেডিসিন আর একটা দিলেন গোশত, গোশত জাতীয় একটা মাংসের টুকরা, এই মাংসের টুকরাটা রান্না করা এটা খাওয়াইবা, আর এই তেল জাতীয় যেটা দিলাম এটা গায়ে মাখবা, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। বিবি রহিমা সাথে করে নিয়ে গেলেন, রাতের বেলায় উনি আর ব্যবহার করালেন না খাওয়ালেন না, কারণ এই পর্যন্ত স্বামীর অনুমতি ব্যতীত কোনো কদম বাড়ান নাই। মহিলা মা বোনরা, স্বামী যদি অসুস্থ হয়ে যায় এই সময় স্বাধীনতা পায়া স্বামীকে নির্যাতনের চোখে আচার আচরণে যেন না করে। বিবি রহিমা এত করার পরেও স্বামীর অনুমতি ছাড়া কদম বাড়ান না। যতই কোক আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কেমনে ব্যবহার করি, ঠিক আছে সকাল হোক দেখি আমি করতে পারি কিনা, অনুমতি পাই কিনা। সকাল হওয়ার পরে বিবি রহিমা ঘুম থেকে উঠে দেখেন আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কেন কান্দেন গো স্বামী, কেন কান্দেন? রে বিবি, গোরের কোনার মধ্যে আবর্জনা কে তোমারে দিল? এটা আবর্জনা কি বলেন আপনি? একজন মুরব্বী হাকিম আমারে ঔষধ দিছে আপনারে দেওয়ার জন্য। বিবি রে, এই যে মাংসের টুকরা এটা শুকরের মাংস, আর ওই যে তেল জাতীয় এটা হইল মদ দিয়ে দিছে আমার গায়ে মাথার জন্য। বিবি তুমি চিনতে পারো নাই, সে হাকিম না, সে হইল শয়তান। আপনি কেমনে বুঝতে পারলেন?
বিবি রহিমা এই কথা জিগাই তিনি কান্না করতে করতে চলে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম বুঝছেন কেমনে জানেন নি, বুঝতে পারছেন উনি প্রতিদিন ঘুমাইয়াই রুগী অবস্থায় যখন অসুস্থ অবস্থায় ঘুমান, রুগীর হালতে আল্লাহ প্রতিদিন রাত্রে আল্লাহর সবরকারী বান্দা ধন হারাইছেন সবর চুরে ছাড়েন নাই, জন হারাইছেন সবর ছাড়েন নাই, দেহ হারাইতেছেন সবর ছাড়েন নাই। এই সবরকারী বান্দাকে আল্লাহ প্রতিদিন প্রতি রাত্রে দুইটা নিয়ামত দেন, দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার পুরা জান্নাত ঘুরায়া ঘুরায়া দেখান, পুরা জান্নাত কানা স্বপ্নে দেখান। দুই নাম্বার নিয়ামত আল্লাহর দিদার নসিব স্বপ্নে আল্লাহর দিদার নসিব হয়, কিন্তু এই রাত্রিতে উনি দেখেন নাই। যখন জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমিন জানায় দিলেন গরের কোনাতে না ফাঁকি, এই জন্যই পুরস্কার থেকে বঞ্চিত। বিবি রহিমা চলে গেছেন কানতে কানতে, আগের দিন দিল স্বামীকে দুখা বউয়ের চুল কাটা করিয়া, পরের দিন দিল বিবিরে দুখা স্বামীর ঔষধ বুঝাইয়া। খুব দুঃখ পাইলেন আইয়ুব আলাইহিসসালাম, মনে মনে ভয় পাইলেন, কিসের ভয়? খুব ভালো করে জেনে রাখেন এখানে আমার আপনার একটা শিক্ষা আছে, ধন হারাইছেন ভয় পান নাই, সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে গেল, সম্পদ থাকলেই কি আর না থাকলেই কি, এটা তো পরকালের কোনো কাজের না। আল্লাহর দেওয়া জন জন নিয়ে গেছে, এতে উনি ব্যথা আক্রান্ত হয় নাই, দেহে আক্রান্ত হয়ে উনি ব্যতীত হন নাই, এখন যেহেতু আমলে ধরছে, যদি ইমানের উপরে আক্রমণ করিয়া বসে, শুকরের মাংস দুকা দিয়ে যদি কওয়ায় ফেলত, মদ যদি গায়ে মাখায়া দিত, এক তো আমার বিবির উপরে আমি খামা খাই, একশত বেত মারমু বইলে কসম কইলাম, আর এক তো যদি আমি এরকম বিপদে পড়িয়াই যাই। উনি ব্যতীত হইয়া ডাক দিয়েছিলেন আল্লাহ, ওই ঘটনাটাই তখন উল্লেখ করেন, ওয়াজকুর আবুদানা আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতান আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। ও দুনিয়াবাসী স্মরণ করো আমার আইয়ুবের কথা, যেই দিন আমার আইয়ুব ডাক মারলো আল্লাহ, ও আমার রব, শয়তান আমারে বড় কষ্ট পালায় দিছে, বড় যন্ত্রণা পালায় দিছে, 18 বছর পরে আল্লাহর দরবারে তিনি আল্লাহর সাহায্য চাইল, শয়তান আমারে বড় কষ্ট পালায় দিছে গো আল্লাহ, বড় যন্ত্রণা পালায় দিছে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, শয়তানে আমার কাছ থেকে ক্ষমতা নিছে, জন দংশ ধন জন দংশ করলো সবুর বাঙ্গে নাই, জন দংশ করলো সবুর বাঙ্গে নাই, তারে রুগী বানাইলো সবুর বাঙ্গে নাই, এতদিন কিন্তু আমারে ডাক দেয় নাই, এখন যে সে শয়তানে বিভিন্নভাবে দুকা দিয়া পরকাল ধ্বংস করতে চায়, আমার আইয়ুব আমার আশ্রয় চায়, দুনিয়ার জন্য না আখেরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, রে জিব্রাইল যাও আমার সাহায্য নিয়ে যাও, আমার আইয়ুবের প্রতি আগে যেমন খুশি এখনো খুশি, আমার আইয়ুব সর্বহালতে আমার অভিমুখী, কখনো আমার দিক থেকে আইয়ুব মুখ ফিরায় নেয় নাই, যাও পুরস্কার লইয়া যাও। আইয়ুব আলাইহিসসালামের কাছে জিব্রাইল আমিন আসলেন, আয়েশা বলেন উরকুজ বিরিজিলিক, ওগো আল্লাহর নবী আপনার পা দ্বারা জমিনের উপরে একটা আঘাত দেন। আইয়ুব আলাইহিসসালাম বলেন জিব্রাইল আমি উঠে বসতে পারি না, শরীরে কোনো শক্তি নেই, আমার গায়ে কোনো শক্তি নাই, উঠতেও পারি না, পা দিয়া কিভাবে জমিনে আঘাত দিব।
আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলার পরে জিব্রাইল আমিন বলেছিলেন, সামান্য একটু হরকত তো করতেই হবে, আপনার পাটা জমিন থেকে একটু উপরের দিকে বাসাইয়া আবার জমিনে ছেড়ে দেবে, এতটুকুন উসিলাতেই আল্লাহর সাহায্য আসবেই। আইয়ুব আলাইহিস সালামের পা জমিন থেকে একটু উঠাইয়া জমিনে যখন ছেড়ে দিলেন, এতটুকুন আগাতেই জমিন থেকে পানির নালা খুব দ্রুত গতিতে উপরে বাইসা গেছে, পানির কয়েকটা ছিটা ফাটা আইয়ুব আলাইহিস সালামের গায়ে পড়ছে, উপরে উঠা যখন পড়ছে ছিটাগুলো গায়ে পড়ার কারণে একটু শক্তি সঞ্চার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শুয়া থেকে যখন উইটা বসলেন দেখেন পানির নালা শুরু হয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হাদা মুগতাসালুম বাদিদুম ওয়া শারাব। ওগো আল্লাহর পয়গম্বর, এই পানি পেট ভরে পান করুন, উত্তমভাবে গোসল করুন। জিব্রাইল আমিন দুই সেট কাপড় জামা দিয়ে গেছে, দুই সেট জামা, পেট ভরে পানি পান করলেন আইয়ুব আলাইহিস সালাম, উত্তমভাবে গোসল করলেন। পানি পান করার কারণে সারা শরীরে এমন শক্তি সঞ্চার হলো, গোসল করার কারণে দেহের রূপ সৌন্দর্য দাগ মুছিয়া গিয়া এমনভাবে ভালো হয়ে গেল, উনি ২৫ বছরের যুবকের নে সুন্দর রূপ সুন্দরের অধিকারী হয়ে গেলে। আল্লাহ একবার দেন আবার নেন, বান্দার হালত যদি ঠিক থাকে পরে আল্লাহ যে আবার দেন কেমন দেওয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পূর্ণ সুস্থ বানায় দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই জামা আপনি পরেন আর এই সেট আপনার বিবির জন্য রাখেন, তারে পান করাবেন গোসল করাবেন। আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইলের দেওয়া হাদিয়া পোশাক পরিধান করে দূরে দাঁড়ায় আছেন। বিকালবেলায় বিবি হাজির আসছেন, মনটা তারও খুব খারাপ, স্বামীর প্রতি খুব লজ্জিত, আমার স্বামী প্রতিদিন প্রতি রাত্রে যেই নিয়ামত যেই স্বপ্ন পাইতেন হয়তো পান নাই, দেখে গেছি কান্দতেছিল বৈশ বৈশ, যেই মাত্র ঝুপড়ির ভিতরে তাকাইছেন অসুস্থ স্বামী নাই, চিৎকার করে কান্দতেছিলেন বিবি, এমন ভাবে কান্দতেছেন আল্লাহ আমার প্রতি কি তুমি নারাজ হয়ে গেছো নাকি, আমি কি তোমার পয়গম্বরের সেবায় কোনো কমতি করছি, আমার এই অসুস্থ স্বামীর কোনো প্রাণীকে নিয়ে গেল কিনা, জঙ্গলের কোনো হিংস্র প্রাণী খায়াল এলো কিনা, এদিক ওদিক যখন দেখতেছেন আর কাঁদতেছেন, এমনি আইয়ুব আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিলেন, রাহিমা, ও রাহিমা, আমার কোনো প্রাণী খায় নাই, আল্লাহ আমারে সুস্থ বানায় দিছে। বিবি রাহিমা গার গুড়ায় দেখেন, এমন সুন্দর চেহারার অধিকারী আমার স্বামী তো হওয়ার কথা না, যেই সুন্দর চেহারা দেখা যায় এই চেহারা তো আমি আমার বাসরঘরে জ্বলিতে দেখছিলাম, এত সুন্দর তো আমার স্বামীর হওয়ার কথা না, বর্তমানে উনি আর একটু কাছে গিয়া দেখেন সত্যি আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের রূপ সৌন্দর্য করে দিছেন, চেহারা সুন্দর করে দিছেন। দৌড়ায় গিয়া পায়ের কাছে পড়ে গেছেন, বিবি রাহিমাকে আইয়ুব আলাইহিস সালাম জমিন থেকে উপরে উঠাইছেন, বিবি রে আল্লাহ আমারকে সুস্থ বানায় দিছেন, এই পানি তুমিও পেট ভরে পান করো, উত্তমভাবে গোসল করো। উনিও পেট ভরে পান করলেন, উত্তমভাবে গোসল করলেন, উনার সৌন্দর্য ওই আগের মতো হয়ে গেছে, নতুন কাপড় পরিধান করলেন। জিব্রাইল আমিন বলে গেছেন, যেইখান থেকে আসছিলেন সেইখানেই চলিয়া যান, আপনার বাড়িঘর এবং আত্মীয় স্বজন সব আপনার অপেক্ষায় আছে। আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমা এই জুরা যখন শহরের ভিতরে ঢুকতেছে, শহরের মানুষ কাঁধে আর পায়ে পড়ে সামনে আইসা মাপ চাওয়া শুরু করছে, আমরা রে মাপ করে দেন, বুঝতে পারি নাই বুঝতে পারি নাই, আমরা ভুল হয়ে গেছে। তিনজন বিবি
যারা চলে গেছিলেন তারা ঐসা মাপ চাইতেছে। আইয়ুব আলাইহিসসালামের হৃদয় আর আমাদের হৃদয়ে বেশ কম, উনি মাফ করে দিছে। যাও যার যার জায়গায় যাও, যার কর্ম যেমন ফল তো তেমন। বিবি রহিমা আমার সাথে সঙ্গ দিছে, আল্লাহ তারে পুরস্কার দিছেন আরো দিবেন। আইয়ুব আলাইহিসসালাম যখন বাড়িতে পৌঁছলেন, জিব্রাইল আমিন জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, ছেলেদের নামগুলো বাচ্চাদের নামগুলো কি মনে আছে? নি দুনিয়ার জ্ঞানী গুণী চিন্তাশীল যারা, এদের জন্য এখানে এই ঘটনায় বড় শিক্ষা রহিয়াছে, শিক্ষণীয় বিষয় রহিয়াছে। আল্লাহ পাক যা নিছিলেন বেশিরভাগ বেশি করিয়া ফিরত দিলেন, বেশি করিয়া ফিরত দিলেন। ওগো পয়গম্বর, বাচ্চাদের নাম মনে আছে? নি জি মনে আছে। এক একজন বাচ্চার নাম দরিয়া দরিয়া ওই বিল্ডিংয়ের দিকে তাকায়া বাচ্চার নাম দরিয়া ডাক দেন। বাচ্চার নাম দরিয়া যখন একজন একজন করিয়া ডাক দেন, স্কুল মাদ্রাসা ছুটি হইলে যেইভাবে বাচ্চা দৌড়ে বাড়িমুখী হয়, ওইভাবে এক একজন সন্তান ঘর থেকে বাহির হইয়া হইয়া দৌড়ে বাবার কাছে আসে। আইয়ুব আলাইহিসসালাম সুখ শান্তি আরামায় সেদিন কাটিয়েছে। আল্লাহ পাকের জিব্রাইল আইসা জিজ্ঞাসা করেন, আল্লাহ জানতে চাইছেন আপনি এখন কেমন আছেন? জিব্রাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন, ওগো আইয়ুব আপনি এখন কেমন আছেন? আল্লাহ জানতে চাইছেন। আইয়ুব আলাইহিসসালাম বলেন, আগেও ভালো ছিলাম, এখনও ভালো আছি, রুগীর হালতেও ভালো ছিলাম। তবে গো ভাই জিব্রাইল, অসুস্থ হালতে আমি যেই নিয়ামত পাইতাম এই নিয়ামত তো এখন পাই না। মুসিবতের হালতে, গরিবী হালতে যারা থাকে তারা নিজেদেরকে যেন অসহায় না পাবে, এটা যেন না পাবে যে আল্লাহ আমার প্রতি বুঝি নারাজ। বান্দা যখন কোনো কষ্টে থাকে, বান্দা যখন কোনো মুসিবতে থাকে, আল্লাহর মায়ার নজরের আওতায় থাকে। দিন যাইতেছে, মনের ভিতরে একটা কষ্ট। আইয়ুব আলাইহিসসালামের কি কষ্ট, কি পেরেশানি! যে সুখ শান্তি তো পাইছি, কিন্তু একটা পেরেশানি, আল্লাহর নামে যে কসম খাইছিলাম, এই কসমটা তো আমার মাথার উপরে একটা বোঝা হয়ে রইল। যদি সুস্থ হই, একশত ব্যথ মারব, আল্লাহর নামে কসম খাইছি, মনে আছে? যদি আমি একশো ব্যথ আমার রাহিমারে মারি, রাহিমা মরেও যাইতে পারে। আর যদি ব্যথ না মারি, আমি কসম ভঙ্গকারী হব, আল্লাহর নামে কসম ভঙ্গকারী হব। এই পেরেশানির মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল, আমার আইয়ুব, আমার অভিমুখী বান্দা, আমার পরীক্ষায় পাশ, সর্বহালতে যার অন্তরে আমি থাকি তার অন্তরে কষ্ট থাকবে, আমি আল্লাহ পছন্দ করি না, তুমি যাও এই কষ্ট দূর করার রাস্তা বলিয়া দাও, কষ্ট দূর করার বুদ্ধি শিখায়া দাও। আল্লাহ বলিয়া দিলেন, وخذ بيدك ضرسا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب أو أيوب الله البيغمبر الله পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি কসম ভঙ্গকারী হবেন না। আমি কসম ভঙ্গকারী হইতে চাই না গো জিব্রাইল, কসম ভঙ্গ করব না, তবে ভয় হইতেছে আমার রাহিমারে আমি কেমনে একশো ব্যথ মারব, আমার মনে চায় না। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আল্লাহ সহজ বুদ্ধি দিয়ে দিয়েছেন, সহজ রাস্তা দিয়েছেন, আপনি একশত গম গাছ একসাথে আটা বান্ধেন, একশত গম গাছ একসাথে বান্ধেন, মুঠি বান্ধেন, একশো গম গাছ একসাথে দৈরা জারুর মতো বানাইয়া একটা বাড়ি মারেন, একশো বাড়ি হয়ে যাইয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন শিকায়া দিছেন, 100 গমের গাছ একসাথে বাদিয়া অখুজ বিয়াদিকা দিগসা, গমের গাছগুলো আপনি ধরেন ফাদরিব বিহি, তার একটা বাড়ি মারে, কসম ভঙ্গকারী হবেন না। বিবি রহিমাও কষ্ট পাইল না, ফিটের মধ্যে একটা বাড়ি মারছে। বিবি রহিমা ঘুরছেন, তুমি আমার বাড়ি মারছো কেন? যে মারলাম আর কি, কসম কাটছিলাম যে মন নাই, 100 বেত মারা হয়ে গেছে। কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দেন আল্লাহর পছন্দের বান্দার জন্য। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা হাসিল করে